আমি মারা যাবো, আমার গোপনাঙ্গটা কেন কাটলো? নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা। যাই হোক, এখন বর্তমানে নুনু কাটার সিজন এসেছে, কখনো পুলিশের কখনো পাবলিকের। পুরুষকে ফাঁসিতে আর লাগে না কোনো ইস্যু, একটা মামলায় যথেষ্ট। আপনারটা ঠিক আছে তো? একটু আলতো করে সোয়া দিয়ে দেখেন তো। শুধু গোপনাঙ্গ কেটেই ক্ষান্ত হননি তিনি, সেই গোপনাঙ্গ হাতে নিয়ে ভিডিও করেছেন তিনি। ঘুমন্ত অবস্থায় সাকিব খানের নুনু কেটে নিল সূত্রবার তালাকপ্রাপ্ত স্ত্রী শিখা। শুধুমাত্র নুনু কেটে তিনি শান্ত হননি, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে লাপাত্তা শিখা। এইদিকে জুনিয়র সাকিব খান গোড়াটা চেপে হসপিটালে। যুদ্ধ যখন নেমেছে জয় এবার হবে। পুলিশ কেস হলে শিখাকে গ্রেপ্তার করা হয়। যা নিজেই সংবাদ দিছে সেটা হলো যে আমি আমার স্বামীর পুরুষ অঙ্গ কেটে ফেলছি। এইটা কি কইলা যা? অনেক যুদ্ধের পর বিয়েটা হয়, কিন্তু সাকিবের স্বভাব পরনারীতে, আমি সেটা মেনে নিতে পারতাম না। আমি বলতাম তাদের মধ্যে যা আছে আমার মধ্যেও তাই আছে। সাকিবের উত্তর ছিল, প্রতিদিন এক তরকারি খেতে ভালো লাগে না, আমার সাথে বাকবিতণ্ড লাগত, অপমান করতো এবং আমাকে মারত। আমাকে অনেকবার ছেড়ে দিয়েছে, আবার নিয়েছেও। আমি কত কেঁদেছি টিকটকে আপনারা দেখেছেন, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেননি। আজ কয়েক বছর পর আমাদের আবার মিলমিশ হয়ে যায়, একত্রে বসবাস করি। আর আমি মনে মনে ভাবতে থাকি, আবারও যদি কপালে এরকমই হয়, সাকিব যদি আবারও আমার কাছ থেকে চলে যায়। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। শেষে ফলাফল একটাই আমার মিলল, কুরবানি অর্থাৎ ত্যাগ করা। সাকিব যদি আমার না হয় আর কারো হতেই দেব না। সো গোড়াটাই কেটে ফেললাম, এখন নিশ্চিন্ত জীবন আমার। আমার যাই হোক না কেন, ফিরি ফিরি লাগছে।